হাই গাইজ, দিস ইজ রাকিব, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, সবটা একটা অ্যাপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সে অ্যাপসটা অনেকে হয়তো জানেন এবং অনেকে হয়তো জানেন না, সেটা হলো কি বন্ধুরা, ব্লু লাইট ফিল্টার। বন্ধুরা, ব্লু লাইট ফিল্টার অ্যাপসের কী কাজ এবং এই অ্যাপস মানে কী কাজ করে সেই সম্পর্কে আজকে আমি পুরো ভিডিওতে বলতে যাচ্ছি। তো যারা জানেন না ভিডিওটা মূলত তাদের জন্যই, তো আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, যারা স্মার্টফোন ইউজ করে, আমাদের সমাজে এখন অনেকেই স্মার্টফোন ইউজ করে বন্ধুরা, তো তারা যখন স্মার্টফোন ইউজ করে অনেকেই রাতারাতি মানে গভীর রাত ধরে তারা স্মার্টফোন ইউজ করে, তো তাদের জন্য এই ব্লু লাইট ফিল্টার অ্যাপস। বন্ধুরা, আপনারা যখন মোবাইল ফোন ব্রাউজ করেন তখন মোবাইলের উপর একটা স্ক্রিনের যে আলোটা, এটা আপনার চোখে অনেকই ক্ষতির কারণ হয়ে যাওয়ার কারণ এই আলোটা আপনার চোখে মানে চোখে লেগে চোখের অনেক ধরনের ক্ষতি হতে পারে, যেমন চোখে কম দেখা, চোখ জ্বালা করা, হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকবেন বন্ধুরা। তো আমি মনে করি যে এই অ্যাপসটা ব্যবহার করলে আপনি এর থেকে 80% কি 90% রেহাই পাবেন, এটা আমার ধারণা বন্ধুরা, আমি মনে করি যে। তো এই অ্যাপসটার নাম হলো ব্লু লাইট ফিল্টার নাইট মোড। বন্ধুরা, অ্যাপসটা যাদের নেই তারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। ব্লু লাইট ফিল্টার অ্যাপসটা চালু করতে হলে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে এটার ভিতরে ঢুকতে হবে। ঢোকার পর এই যে এখানে একটা চিহ্ন আছে, এটাকে অন করতে হবে। অন করার পর এই যে কর্নারে একটা অপশন আছে, এটা অটোমেটিক বন্ধ। এই যে দেখুন, বন্ধ করে দেওয়ার পর স্বাভাবিক যে আলোটা, এটা হলো স্বাভাবিক আলো। আর এটা চালু করে দেওয়ার পর আলোটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে বন্ধুরা। তো উপরে যে এখানে আছে এখানে দেবেন 25%, তারপরে নিচে স্ক্রিন ড্রিম দেবেন 30% বন্ধুরা। তো এটার একটা ভালো একটা অপশন আছে, সেটা হলো কি অটো। বন্ধুরা, আপনি ইচ্ছা মতো টাইম দিয়ে দিতে পারেন যে আমি এখানে সন্ধ্যা 7:30 আর অফ হবে সকাল 7:00, ঠিক আছে। আপনি সন্ধ্যা 7:30 হলে অটোমেটিক এই অপশনটা চালু হয়ে যাবে আর বন্ধ হয়ে যাবে অটোমেটিক, এই যে দেখুন 7:00 দিকে, ঠিক আছে। এই অপশনটা চালু করার জন্য আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে। আর এখানে বিভিন্ন আছে, লাইট আছে, হলুদ লাইট আছে, মোমবাতি আছে, তারপরে চাঁদ আছে। আপনি চাঁদের এই এই লোগোটাতে ক্লিক দিয়ে রাখবেন, উপরে 25% আর নিচে স্ক্রিন ড্রিম 30%, ঠিক আছে বন্ধুরা। আর এইখানে আছে নোটিফিকেশান বার, এই যে নোটিফিকেশান বার, এই নোটিফিকেশান বারটা দিলে আপনার শাটার এইখানেই থাকবে। তো অনেকে এটা বিরক্ত বোধ করে তাই নোটিফিকেশান বারটা অনেকে অফ করে রাখে, ঠিক আছে। তো আমি মনে করি যে বন্ধুরা ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে অথবা একটু উপকার হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের দেখাতে পেরে আমি মনে করি যে আপনাদের উপকারই করতে পেরেছি, কারণ ব্লু লাইট নাইট মোডে অপশনটা অনেকে হয়তো জানেন না বন্ধুরা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।